হ্যালো ফ্রেন্ডস, বিডি টিউটরসে আপনাদেরকে আরও একবার স্বাগতম। আজ আমি আপনাদের সাথে আরেকটি ব্যতিক্রমধর্মী ক্লাস নিয়ে হাজির হয়েছি। আজকে আমি যে আলোচনা করব তা কোনো গ্রামার নয়, তবে আজকের আলোচনাটা আমার মনে হয় সবার জানা দরকার। সেটা হলো ইংরেজিতে কিছু কিছু ওয়ার্ড রয়েছে যেগুলো সিঙ্গুলারে একরকম মিনিং থাকে, যদি প্লুরাল করা হয় বা সাথে এস বাই এর যোগ করা হয় তাহলে তারা অন্যরকম মিনিং করে থাকে। তো সেই ওয়ার্ডগুলো আপনাদেরকে জানানোর জন্য আমি আজকে হাজির হয়েছি। তো শুরু করার আগে একটা অনুরোধ করি, সেটা হলো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি আগে থেকেই করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। তো আসুন শুরু করি ব্যতিক্রমধর্মী এই ক্লাসটি। দেখেন আমরা এখানে খেয়াল করি যে এখানে প্রথমে একটি ওয়ার্ড রয়েছে কি, এয়ার। তো এয়ার মানে কি? এয়ার মানে আমরা জানি বাতাস। এই এয়ারের সাথে যদি এস যোগ করা হয় তাহলে তার অর্থ দাঁড়ায় হাবভাব, চালচলন, ব্যবহার। দেখেন পুরোটাই কিন্তু মিনিং চেঞ্জ, যে এখানে এয়ার মানে ছিল বাতাস আর যেখানে এয়ার্স মানে হাবভাব বা চালচলন বা আচার আচরণকে বোঝানো হয়। অ্যাডভাইস মানে আমরা জানি উপদেশ। এখন এই অ্যাডভাইসের সঙ্গে যখন আমরা এস যোগ করলাম তখন তার মানে দাঁড়ানো সংবাদ। তাহলে অ্যাডভাইস মানে উপদেশ, কিন্তু অ্যাডভাইসেস মানে সংবাদ, নট উপদেশ সমূহ। ফোর্স মানে শক্তি, কিন্তু ফোর্সেস মানে বাহিনী, তাহলে শক্তি সমূহ নয়। কিন্তু ফোর্সেস কথার মানে কখনোই বলবো না শক্তি সমূহ, ফোর্সেস মানে হলো বাহিনী। গুড মানে ভালো, কিন্তু গুডস মানে পণ্যদ্রব্য বা মালামালকে বোঝানো হয়। দেখেন কোথায় মিনিং চলে গিয়েছে, গুড মানে ভালো আর গুডস মানে মালামালকে বোঝানো হচ্ছে। এরপরে দেখেন আয়রন মানে কি, লোহা। তো আয়রনের সাথে যখন এস যোগ করলাম তখন আয়রনস হলো, আর আয়রনস মানে হলো শৃঙ্খল বা শিকল। তো শৃঙ্খল যেমন শব্দ শৃঙ্খল বা ধাতুর যে শৃঙ্খল রয়েছে এরকম শৃঙ্খলকে বোঝানো হয়। সেক্ষেত্রে যদি বলি লোহার শৃঙ্খল তাহলে লোহা কিন্তু অটোমিকভাবে 26 নাম্বার বা 26 নাম্বারে থাকে। রিটার্ন মানে হলো ফিরে আসা, কিন্তু রিটার্নস মানে হলো মুনাফা বা হিসাবপত্র। স্যান্ড মানে কি, বালি, কিন্তু স্যান্ডস মানে হলো মরুভূমি। দেখেন স্যান্ড মানে বালি আর স্যান্ডস মানে হলো মরুভূমি। উড মানে হলো কাঠ, কিন্তু উডস মানে হলো অরণ্য, জঙ্গল বা বন। তার মানে আমি জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটে গেলাম, তার মানে কি, আই ওয়াকড থ্রু উডস বা আমরা ফরেস্ট ওনার যেটা বলি। কিন্তু আমি যদি বলি আই হ্যাভ কালেক্টেড ম্যানি উডস, আমি অনেক কাঠ সংগ্রহ করেছি, কথাটা কিন্তু ভুল, নট ম্যানি উডস, আই হ্যাভ কালেক্টেড ম্যানি উড বলতে পারি আমরা অনেক কাঠ। কিন্তু উডস যদি বলি তাহলে সেটা তো আগেই বলেছি অরণ্য বা জঙ্গলকে মিন করবে। কপার মানে কি, তামা, কিন্তু কপার্স মানে তামার মুদ্রাকে বোঝানো হয় বা তাম্র মুদ্রা। আই হ্যাভ ফাইভ কপার কয়েন বলবো না, আই হ্যাভ ফাইভ কপার্স, তার মানেই হলো আমার কাছে পাঁচটি তামার মুদ্রা রয়েছে। তো বন্ধুরা আশা করি আপনারা ভিডিওটি উপভোগ করেছেন। যেহেতু আমি আগেই বলেছি আমার আজকের আলোচনাটা কোনো গ্রামার না, কিন্তু এমন কিছু ওয়ার্ড যেগুলো সিঙ্গুলার একরকম মিনিং কিন্তু এস বা ইএস যোগ করলে তার মিনিংটা চেঞ্জ হয়ে যায়। আমার মনে হয়েছিল এটা আপনাদের জানা দরকার, তাই আমি দিলাম। তো আমি আগামীতে অবশ্যই আপনাদের সামনে আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসবো, যেটা অবশ্যই কোনো গ্রামারের ওপর নির্মিত হবে এবং সেটা অবশ্যই কোনো গুরুত্বপূর্ণ গ্রামার আলোচনা করবো। তো সে পর্যন্ত সঙ্গে থাকুন এবং আরও একবার বলি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।